আমরা নির্বাচনে চলতে চলতে পেয়েছি বনগাঁ লোকসভা কেন্দ্রের জাতীয় কংগ্রেস মনোনীত প্রার্থী সৌরভবাবু আমরা প্রথমেই কোশ্চেন করব যে নির্বাচনে যে জোট হওয়ার কথা ছিল সেই জোটটি তো হলো না যদি জোট হতো তাহলে প্রভাব কতটা পড়ত দেখুন আমাদের কংগ্রেসের নিচু দলার কর্মী এবং নেতৃত্ব সাথে সিপিএম লেফট ফ্রন্টের নেতৃত্ব এবং কর্মচারী কর্মীরা চেয়েছিল এই জোটটা হোক সাধারণ মানুষ চেয়েছিল জোটটা হোক কিন্তু সিপিএম পার্টির নেতৃত্বের জন্য এই জোটটা হলো না তো এই জোট না হওয়ার যে মূল কারণ সেটা তাদের সিপিএম নেতৃত্বের আজকে আপনারা দেখবেন যে কংগ্রেসের সঙ্গে সিপিএম যে জোট হয়নি তার সবচাইতে বড় ক্ষতিটা কিন্তু সিপিএম পার্টির হবে এবং পশ্চিম বাংলা থেকে সিপিএম পার্টি ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যাবে কিছুদিন বাদেই নির্বাচনের ফলাফল প্রকাশ হবে আপনারা দেখতে পাবেন বিরোধীরা বলছে বহিরাগত বহিরাগত তকমাটা আপনার পিছনে লেগে দিরা যে বহিরাগত বালুঘাট থেকে আপনি এসছেন কতটা দেখুন বিরোধীরা অনেক কিছুই অভিযোগ করতে পারে সবচাইতে আগে তাদের জানা উচিত এটা লোকসভা ভোট এটা দেশের ভোট কেন্দ্রে সরকারের ভোট এই ভোটের ক্ষেত্রে আমি পশ্চিমবঙ্গবাসী হিসাবে এবং তার সাথে সাথে আমি পশ্চিমবঙ্গ রাজ্য ছাত্র পরিষদের সভাপতি তার দরুন পশ্চিমবাংলার প্রত্যেকটি জেলার সঙ্গে আমার সম্পর্ক আমি অনেকবার বনকায় এসেছি দলীয় কাজের জন্য আর আমাকে প্রত্যেক জেলায় দলীয় কাজের জন্য যেতে হয় সেই জন্য লোকসভা ভোটে বহিরাগত বলে কোনো কিছু হয় না পশ্চিমবঙ্গবাসী হিসাবে যে কেউ যে কোনো জায়গায় দাঁড়াতে পারে শুধু আমি নয় বিভিন্ন দলের সে তৃণমূলের হোক বিজেপির হোক অন্যান্য দলের হোক বিভিন্ন প্রতিনিধি অন্য জেলাতে গিয়ে দাঁড়িয়েছেন এটা বিরোধীদের মধ্যে একটা ভয়ের কারণ সৃষ্টি হয়েছে কারণ সারা বনগাঁবাসীদাতা সারা পশ্চিমবঙ্গবাসীর মধ্যে একটা আওয়াজ উঠেছে দু সালে আমাদের নেতা রাহুল গান্ধীর নেতৃত্বে কংগ্রেস ক্ষমতায় আসবে এবং দু সালে রাহুল গান্ধী ভারতবর্ষের প্রধানমন্ত্রীর আসনে অধিষ্ঠিত হবেন শুধু সময়ের অপেক্ষা গনগাঁ লোকসভা কেন্দ্রের মধ্যেই পড়ে হচ্ছে ঠাকুরবাড়ি ঠাকুরনগর ঠাকুরবাড়ি এবং এই ঠাকুরবাড়ির রাজনীতিতে দেখা গিয়েছে যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ভোট তিনিও এসেছেন এবং ঠাকুরবাড়ি দুজন আপনার অপোজিটে দাঁড়িয়েছে এই ক্ষেত্রে আপনি কতটা মতুয়া ভোট দেখুন মতুয়া সমাজ কখনোই চাইনি যে মতুয়া সমাজ রাজনৈতিক যুক্তি হোক আমরা অভূতপূর্ব দেখলাম মতুয়া সমাজের পিছনে রাজনৈতিক কালার লাগানো হয়েছে এবং তৃণমূল এবং বিজেপির নেতৃত্ব যেভাবে বড় মার সঙ্গে তার শেষ যাত্রায় যে কাণ্ড ঘটিয়েছে মতুয়া সমাজ সকলে এই কর্মকাণ্ডের উপর ক্ষিপ্ত মতুয়া সমাজের একটা বড় অংশ আমাদের জাতীয় কংগ্রেসকে সমর্থন করছে এবং তারাও বুঝতে পারছে একমাত্র কংগ্রেসই পারে মতুয়া সমাজকে রাজনীতিমুক্ত করে মতুয়া সমাজের জন্য উন্নয়ন করতে মতুয়া সমাজের সঙ্গে আমার কথা হয়েছে তাদের প্রতিনিধির সঙ্গে আমার কথা হয়েছে তা আমরা আমাকে দুহাত ধরে আশীর্বাদ করবে এবং এই আসন থেকে মতুয়া সমাজ আমাকে জয়লাভ করাবে দু হাজার সাল পর্যন্ত বনগা পৌরসভায় কংগ্রেসদের পৌরসভা ছিল সেই ক্ষেত্রে এবং বর্তমান প্রচারে এবং যে বনগার আপনার যে লোকসভার মধ্যে যে আছে আমাদের যে বাগদা তিনিও জয়েন করেছেন সেই ক্ষেত্রে প্রচারটা কতটা এফেক্ট হচ্ছে দেখুন আমাদের দলে দুধ ভাত খেয়ে অনেকেই বড় হয়েছে তারা বেমানি করেছে তো কংগ্রেস একটা সমুদ্রের মতন সেই সমুদ্র থেকে দু চার ফুট জল যদি বের করে নেওয়া হয় তাতে কংগ্রেসের কোনো ক্ষতি হয় না সেটা আপনারা দেখেছেন ঠিক এখন কংগ্রেসের জনস্রোত চলছে আজকে বিগত কয়েকটা রাজ্যের নির্বাচনে কংগ্রেস ক্ষমতায় লাভ করেছে এবং নিজের দমে সরকার গঠন করেছে ঠিক তার ঢেউটা পশ্চিমবঙ্গ তথা বনগাঁ আসনে এসে পৌঁছেছে বাসী চাইছে তরুণ প্রজন্মকে যে প্রজন্ম সংসদে গিয়ে বনগাঁবাসীর আওয়াজ তুলতে পারে বনগাঁবাসীর জন্য লড়াই করতে পারে বনগাঁবাসীর অধিকারকে প্রাপ্ত অধিকারকে ছিনিয়ে নিতে পারে যদিও সংরক্ষিত আসুন তবুও বলবো সংখ্যালঘুদের ভোট আপনি কতটা পাবেন দেখুন সংখ্যালঘুরা ঠিক বুঝতে পেরেছেন ভারতবর্ষের যিনি আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি যে যে নির্বাচনী প্রতিশ্রুতিগুলো দিয়েছিলেন তার সবটাই ভাওতা এইখানে মোদীর সঙ্গে দিদির একটা অভূতপূর্ব মিল আছে একই মুদ্রার এপিটো অভিজ্ঞ মোদি বলছেন পকড়াতলো দিদি বলছেন চপ ভাজো তো সংখ্যালঘু মানুষ দেখুন দেশের স্বাধীনতার ক্ষেত্রে শুধু আমরা হিন্দুরা যে রক্ত বা প্রাণ ঝরিয়েছি সেটা না আমার মুসলিম ভাইরারও রক্ত হয়েছে রক্তের রং লাল সেটা একজন মুসলমানের ক্ষেত্রেও লাল একজন হিন্দু ভাইয়ের ক্ষেত্রেও লাল সেই জন্য সংখ্যালঘু ভাইরা বুঝতে পেরেছেন এবং সাধারণ মানুষরা বুঝতে পারছেন কংগ্রেসের কোনো বিকল্প নেই কংগ্রেসকে কেন্দ্রে আনতে হবে না হলে দেশের ভবিষ্যৎ এই নরেন্দ্র মোদী শেষ করে দিয়েছেন ভারতবাসী যুব সমাজকে যুব সমাজের ভবিষ্যৎকে এই নরেন্দ্র মোদী শেষ করে ফেলেছেন বনগার জন্য আপনার চিন্তাভাবনা দেখো সবচাইতে আগে বনগার জন্য আমাদের যেটা চিন্তাভাবনা আমি এই আসন থেকে জয়লাভ করবো ইছা যমুনা নদীর সংস্কার আপনারা জানেন যশহর রোডে যান পূর্ণ জায়গা এটার সম্প্রাস সম্প্রসারণ করা আপনারা জানবেন আমাদের যিনি মাননীয় মুখ্যমন্ত্রী সকলে এর আগে তাকে ঘোষণা মন্ত্রী বলতো তার কর্মকাণ্ডগুলো তাই তিনি মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে মানুষকে বোকা বানিয়ে রাখতেন ঠিক বাগদা থেকে বনগাঁ পর্যন্ত তিনি যখন রেলমন্ত্রী ছিলেন তখন রেল লাইনের জন্য ভিত স্থাপন করেছিলেন সেই ভিত এখন যদি আপনারা যান সেই ভিত আপনারা খুঁজে পাবেন না আমি এই আসন থেকে জয়লাভ করে রেল লাইন চালুর কাজটা করব বনগাবাসী আজকে যুবকরা কর্মসংস্থানের জন্য অন্যান্য রাজ্যে যাচ্ছে এখানে যুবকদের কোনো কর্মসংস্থান নেই এখানে আমরা শিল্প কারখানা খুলব আমাদের মাননীয় রাহুল গান্ধী একটি প্রকল্প নির্বাচনী কিছু প্রতিশ্রুতি দিয়েছেন তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় প্রত্যেক পরিবারকে পাঁচ কোটি পরিবারকে মাসে ছ হাজার টাকা করে ভাতা দেওয়া হবে এতে সাধারণ মানুষের মধ্যে কংগ্রেসের প্রতি একটি ভালোবাসা উৎপন্ন হয়েছে এবং কংগ্রেস নিয়ে সব আপনি দেখবেন বনগাঁ লোকসভার বিভিন্ন বিধানসভা এবং প্রান্তে গিয়ে সারা বনগাঁবাসী কংগ্রেসের নিয়ে উজ্জীবিত হয়েছেন তারা শুধু একটাই দাবি করছেন আমার কাছে দাদা আমি যাতে ভোটটা দিতে পারি আমরা ভোটটা দিতে পারলে এবার দেখিয়ে দেব। আর আমরা এই আসনে একজন শিক্ষিত প্রার্থী চাই আমরা এই ধরনের কোনো প্রার্থী চাই না যে তৃতীয় ক্লাস পাশ করে সংসদে তার সংসদে তার অংশগ্রহণ তার প্রশ্নপত্র প্রশ্ন উত্তর পর্ব কদিন সে উপস্থিত হয়েছে তার হারটা কি বনগাঁবাসী চাইছে এখান থেকে একজন শিক্ষিত যুবক যে দেশের হয়ে বনগাঁবাসীর হয়ে কাজ করে আগামী দিনে বনগাঁ আসনকে উন্নয়নের জায়গায় তুলে নিয়ে যেতে পারে দীর্ঘদিন রাজনীতি করার সুবাদে ছাত্র পরিষদের রাজ্য সভাপতি হিসাবে পশ্চিমবঙ্গে কটা আসন জাতীয় কংগ্রেস পাবে দেখুন দেশের এখন যা অবস্থা আপনারা জানেন আগামী আমাদের এর আগের নির্বাচনে আমরা চারটা আসন ধরে রেখেছিলাম আমরা এবার আমরা আশাবাদী আমাদের নেতৃত্ব আমরা সকল কর্মীবৃন্দ আশাবাদী আগে থেকে আমাদের অনেক বেটার এবার রেজাল্ট হবে